আসসালামু আলাইকুম, আমি মোতাহাসিন সোহেল, আমেরিকার নিউ জার্সি থেকে। আমেরিকাতে ক্যাটফিশের সাথে কম বেশি সবাই পরিচিত। এখানে বিভিন্ন ধরনের ক্যাটফিশ পাওয়া যায়, চ্যানেল ক্যাট, ব্লু ক্যাট, ফ্ল্যাটহেড ক্যাট, বুলডগ ক্যাট, এছাড়াও আরও অন্যান্য জাতের ক্যাটফিশ আছে। এর মধ্যে চ্যানেল ক্যাটটাই বেশি। এই এই এখানে অনেকে ক্যাটফিশ ধরে, ক্যাটফিশ ধরাটা অনেকটা সহজ, অলমোস্ট সবাই ধরতে পারে। বাট পারফেক্টলি ক্লিনিংয়ের কারণে অনেকে ক্যাটফিশ মজা করে খেতে পারে না। ক্যাটফিশের স্কিনের মধ্যে এক ধরনের স্মেল থাকে, পারফেক্টলি যদি ক্লিন না করা না হয় তাহলে ক্যাটফিশ মজা করে খাওয়া যায় না। আজকে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করি ক্যাটফিশ ক্লিনিংয়ের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে এটা কেটে ফেললাম কাটাটা, ফিনগুলিও কেটে ফেললাম। স্ক্রিনটা কাটতে হবে, স্ক্রিনটা কাটতে হবে, স্ক্রিনটা কেটে এমন করে এখানে কাটলাম। এই যে বড় কাটা আছে এখানে, বড় কাটাটা কেটে এটার নিচে দিয়ে এই যে এরকম করে কাটতে হবে। এটা এখানে একটা শক্ত হাড় আছে, এই হাড়টা কাটা যায় না, এটা এই জন্য এই দিকে একটু কেটে নিতে হবে। এবার এটার এই সাইডে ওই দিকে একটু কেটে নিতে হবে। এটা দিস পোর্শন, কেটে দিলাম। সেম ওয়েতে যে পেটে দেখানো কাটতে হয়, কাটা ধরে কিনে আমি জানি না। একটা ফিনের কাটে দিলে ভালো, ফিনের উপর থেকে কেটে দিলাম। এটাকে আমরা খাড়া করাইলাম, এই যে এখানে ধরবো, একটু স্কিনটাকে ধরবো, শুধু ধরে এটা টান দিবে স্কিনটাকে। কাটে নাই, এই জন্য এটা ধরে গেছে, জোড়া হয়ে গেছে। একটু শক্ত আছে, আগে কিরকম ছিল আর এখন কিরকম। পেটের অংশ পর্যন্ত কেটে ফেললাম, এবার ওই সাইড সেম ওয়ে এখানে কর্নার থেকে ধরতে হবে। ফিশ অনেকে খাইতে পারে না, যদি এটা একটা মজার মাছ। লুক নাইস,
এসিটি কাটি ফেললাম, মাছটা এই যে ডিম আছে এই হাটটা দেখে একটা শক্ত হাড্ডি এখান থেকে এই পর্যন্ত। এটা এখানে কাটলে একটু মাংস থেকে যায় এখানে, এই জন্য একটু ভিতরে না, এখানে একটা জয়েন্ট আছে, আবার এই জায়গায় একটা জয়েন্ট আছে। ওকে ধরতে পারতেছি না, স্লিপ করতেছে। এখন মাংসে আমি মাছটাকে মাথা সহ এগুলির থেকে আলাদা করে ফেলাম। এভরিথিং এটা হলো জাস্ট আমার সলিড মাছ, এই যে সলিড মাছ, এই অংশটা কেটে ফেলবো। এই যে এই অংশটা, কারণ এই যে জায়গাগুলির মধ্যে এক ধরনের এটা ইয়া থাকে, এটা স্মেল থাকে, স্মেলটা রিমুভ করার জন্য। আর বাকি কোনো কিছুই রইল না এখানে, কালো কালো কোনো অংশ রইল না, পুরোটাই করি। আমি আগে এই জিনিসটা আলাদা করে ফেলি, পেটির অংশটা কেটে নিই আলাদা করে। পেটিটা আমি এই পর্যন্ত বের করে ফেলবো, আমি পর্যন্ত এই যে পেটির অংশ বের করে ফেললাম। এই সাইডটাকে সেম ওয়েতে এখানে একটা জয়েন্টের মতো আছে, এই জয়েন্টের আগ পর্যন্ত আর কি, জাস্ট বোনটা পর্যন্ত না যায়, জাস্ট এটা এমনি আলাদা এখানে একটু কিছু বোন আছে। এটা এভাবে রইলো, যে পেটির অংশটা এই যেটা আমরা দু পিস করলে জানাব না, টু পিস। ওকে অনেক অনেক দিছে আবার, এটা দেখছে এটা এটা হয়েছে, এই যে পেটির যে অংশ, যে পেটিটা অনেক মোটা কিন্তু, এই যে থিকনেস দেখেন, এটা অলমোস্ট 1 ইঞ্চির কাছাকাছি হবে, 1.5 ইঞ্চি হবে মোটা। এই যে পিস, কি সুন্দর মাছ, একটা বড় পিস এটাকে বিভাগ করবো কিভাবে, এটা কিভাবে কেটে ফেলি ইজি আর কি, এইভাবে ফেলে আমি। এগুলো হলো আমার পিঠের মাছ, এটাকে দুই পিস করে ফেলি, বেশি বড় হয়ে গেছে নাকি, অনেক বড়, হ্যাঁ দুই পিস করবো। সলিড মাছ কিছু নাই, এটার কারণে একটু ছোট না করলে মশলা ঢুকে না ভিতরে অনেক সময়।
না এই যে পিস পিস আজকে এখানেই থামছি। পরে অন্য কোনো ভিডিওতে ক্যাটফিশের হটস্পটগুলো নিয়ে এবং ক্যাটফিশ ধরার টেকনিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।